ভালোবাসার জন্য সেরা বাংলা 14টি সিনেমা। অসংখ্য ভালোবাসার সিনেমা আলো ছড়িয়েছে ঢালিউডে, সেই তালিকা থেকে সেরা ছবি বাছাই করা কষ্টসাধ্য ব্যাপার। তবুও আজকের ভিডিওতে আমরা তেমনই কিছু ব্যবসা সফল সিনেমা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। অবুজ মন, শুধু গান গেয়েই পরিচয়। জনপ্রিয় এই গানটি কাজী জহিরের অবুজ মন সিনেমার। 1972 সালে মুক্তি পাওয়া ছবিটির এই গান তুমুল জনপ্রিয়তা পেয়েছিল, আজও এই গানে মুগ্ধতা ছড়ায়। এক প্রেম যুগলের পরিচিতি পর্বের আকুতি মাখা গানটি অবুজ মন ছবিটিকে দিয়েছিল রোমান্টিক ছবির জনপ্রিয়তা। পাশাপাশি দুই ধর্মে বিভক্ত তরুণ তরুণীর উৎকণ্ঠা আর সংখ্যা মাখার রোমান্সে ভরা সংলাপ ছবিটিকে অনন্য করে তুলেছে। আজ রাজ্জাক শাবানা জুটি নিয়ে কথা বলতে গেলে এই ছবিটি তাদের সেরা বলে দাবি করে অনেকে। বলে রাখা ভালো, মুক্তিযুদ্ধের পর অবুজ মন ছবিটি স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র হিসেবে ধরা হয়। সুজন সখী, গ্রামের যুবক যুবতীর সাদা মাটা এক প্রেমের কাহিনী নিয়ে নির্মিত এই সুজন সখী। কিন্তু মিষ্টি প্রেমের কিছু রোমান্টিক সংলাপ ও গান নিয়ে এটি হয়ে উঠেছিল দর্শকদের কাছে ভালোবাসার প্রিয় ছবি। মুক্তির প্রায় এক যুগ অবধি এই ছবিটি বাংলা ইন্ডাস্ট্রির সেরা ব্যবসা সফল ছবি হিসেবে অধিষ্ঠিত ছিল। নায়ক ফারুকের ভাষায়, সুজন সখীর সব সখীরে পার করিতে নেবো আনা আনা গানে গানে এই দেশে অনেক যুবক যুবতী তার সখীকে খুঁজে নিয়েছে। সফল জুটি ফারুক কবরীর এই ছবিটি সময়স্রোতে ঠাঁই করে নিয়েছে সেরা রোমান্টিক সিনেমার তালিকাতে। 1975 সালে মুক্তি পাওয়া এই ছবির কাহিনী সঙ্গীত প্রযোজনা করেছেন খান আতাউর রহমান। পরবর্তীতে এই ছবিটি রিমেক করা হয়। সেখানে ফারুকের সুজন চরিত্রে অভিনয় করেন সালমান শাহ ও কবির সখী চরিত্রে দেখা যায় শাবনূরকে। বলার অপেক্ষা রাখে না, এই ছবিটিও তুমুল জনপ্রিয়তা পায়। ঘুড্ডি, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে মিশে গেছে, এই গান কার না মঞ্চ হয়ে গেছে। প্রেমী তারুণ্যে উচ্ছ্বাস মাখা দুর্দান্ত এই গানটি 1980 সালে মুক্তি পাওয়া ঘুড্ডি সিনেমার। সিনেমাটি বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম এক প্রেমের ছবি হিসেবে সমাদৃত। প্রথা ভাঙা প্রেমের গল্পে ভিন্ন চোখে এক নির্মাণ এই ঘুড্ডি। সৈয়দ সালাউদ্দিন যাকে নির্মিত এই চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফা। দর্শকপ্রিয়তার পাশাপাশি ছবিটি একাধিক শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছিল। দেবদাস, বিশ্বে সম্ভবত আর কোনো সাহিত্য চরিত্র নিয়ে এত কাজ হয়নি। সেদিক থেকে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর প্রেমের উপন্যাস দেবদাস এক ইতিহাসের নাম। বাংলা, উর্দু, হিন্দি সহ নানা ভাষায় বাঙালি প্রেমের অমর আখ্যান দেবদাস নিয়ে চলচ্চিত্র তৈরি হয়েছে। তবে বাংলাদেশে 1982 সালে মুক্তি পাওয়া চাষী নজরুল ইসলাম নির্মিত দেবদাসকেই সবচেয়ে সেরা বলে মনে করা হয়। প্রেম আর রোমান্টিকতায় ভরপুর এই উপন্যাসে পার্বতী নামের এক তরুণের সাথে দেবদাস নামের এক যুবকের প্রেম ও বিচ্ছেদের করুণ গল্প ফুটে উঠেছে। তাদের মাঝখানে আলো ছড়িয়েছে চন্দ্রমুখী নামের এক বাইজি চরিত্রটি। চাষির দেবদাস ছবিতে ভূমিকায় হাজির হয়েছেন মহানায়ক বুলবুল আহমেদ। তার সাথে পার্বতী চরিত্রে আছেন মিষ্টি মেয়ে কবরী। আর চন্দ্রমুখী হয়ে দর্শকদের হৃদয়ে দাগ কেটেছিলেন আনোয়ারা। আজও এই সিনেমার আবেদন কমেনি এতটুকু। ভেজা চোখ, ঢাকায় সিনেমার সফল নায়ক ইলিয়াস কাঞ্চন, তার অনেক সিনেমাতেই রোমান্টিকতা ছুঁয়ে গেছে দর্শকদের মন। এখন পর্যন্ত ইন্ডাস্ট্রির রেকর্ড ব্যবসা সফল ছবি বেদের মেয়ে জ্যোৎস্না নায়ক তিনি। এই ছবিটিতেও আছে ধনী গরিবের প্রেমের মিষ্টি এক গল্প। তবে কাঞ্চনের ক্যারিয়ারের সেরা রোমান্টিক সিনেমা হিসেবে উল্লেখযোগ্য হয়ে আছে ভেজা চোখ। 1988 সালে মুক্তি পাওয়া এই ছবিটিতে তার সঙ্গে জুটি বেঁধেছিল চম্পা। অসুস্থ প্রেমিকের প্রতি প্রেমিকের ভালোবাসা, কাছে আসার তীব্র আকাঙ্ক্ষার গল্প এই ছবি। ছবিটি নির্মাণ করেছিল শিবলি সাদিক। কেমন থেকে কেমন, একটি ছবি অনেক ইতিহাস নিয়ে মুক্তি পেলেও 1993 সালে, সেই ছবিটির নাম কেমন থেকে কেমন। বলিউডের ছবির কপি সত্ত্ব এনে ছবিটি বানিয়েছিলেন সোহানুর রহমান সোহান। এই ছবি দিয়ে তিনি উপহার দিয়েছেন সালমান শাহ ও মৌসুমীকে। সেই সঙ্গে এই ছবিতে গান গেয়েই জনপ্রিয়তা পান কণ্ঠশিল্পী আগুন। এই ছবিটি আজও দর্শকদের মনে দোলা দিয়ে যায় এর রোমান্টিক গল্পের কারণে। দুই পরিবারের দ্বন্দ্ব, তাদের সন্তানদের অবুজ ভালোবাসা আর তার পরিণামে বেদনা বিষাদের এক করুণ পরিণতির গল্পের কেমন থেকে কেমন দর্শককে হলে টেনেছিল চুম্বকের মতো। এই ছবিটি ঢাকায় সিনেমার সেরা 10টি রোমান্টিক সিনেমার একটি। প্রেম মাখা কথা ও সুরে এর বেশ কিছু গানও পেয়েছে দারুণ দর্শকপ্রিয়তা। তোমাকে চাই, মৌসুমীর সঙ্গে অভিমান শুরু হলে শাবনূরকে নিয়ে জুটি গড়ে তোলেন সালমান শাহ। সেই ধারাবাহিকতায় 1993 সালে মুক্তি পায় তোমাকে চাই ছবিটি।
মতিন রহমান পরিচালিত এই ছবিটিতে সালমান শাহনূরের অভিনয় মুগ্ধ করেছিল চলচ্চিত্র প্রেমীদের। তবে সবকিছু ছাপিয়ে গিয়েছিল ছবিতে প্রয়াত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কথা ও সুরে ভালো আছি ভালো থেকো শিরোনামের বিখ্যাত গানটি। অ্যান্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে গানটির নতুন সঙ্গীত আয়োজন করেছিল কিংবদন্তি গীতিকবি এবং সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। আর এই গানটি ছবিটিকে দিয়েছে সেরা রোমান্টিক ছবির মর্যাদা। এই গানও প্রেমের সেরা গান হিসেবে সমাদৃত। ছবিতে প্রেমিক প্রেমিকা চরিত্রে সালমান শাহনূরের অভিনয় ছিল অনবদ্য। বিশেষ করে শাহনূরের চিঠি পাওয়ার পর আবেগে সালমানের চোখের জল মোছার দৃশ্য আজও প্রেমিকের হৃদয়ের ঝড় তোলে। প্রাণের চেয়ে প্রিয় পরে না চোখের পলক, এই একটি গানই যথেষ্ট ছবিটির পরিচয় দিতে। 1997 সালে মুক্তি পাওয়া প্রাণের চেয়ে প্রিয় ছবির গানটি দুই বাংলাতেই ঝড় তুলেছিল। হাটে মাঠে শহরে বন্দরে বেজেছে এই গান, বিয়ের বাড়ি জন্মদিন বনভোজন সহ যে কোনো উৎসবের প্রিয় অনুষঙ্গ ছিল অ্যান্ড্রু কিশোরের গাওয়া গানটি। এই গান এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে পরবর্তীতে এই নামে একটি চলচ্চিত্রই নির্মিত হয়, যেখানে অভিনয় করেছেন শাকিব খান ও সাহারা জুটি। ছবিতে খালিদ হাসান মিলু ও কনক চাপার গাওয়া যে প্রেম স্বর্গ থেকে এসেছে শিরোনামের গানটিও সেরা রোমান্টিক গানের একটি মাইল ফলক। বলা চলে এই গান তুমুল ব্যবসা সফল হওয়া প্রাণের চেয়ে প্রিয় ছবিটির আরেকটি সাফল্যের মুকুট। দুটি গান এই ছবিটিকে রোমান্টিক ছবি হিসেবে ঠাঁই দিয়েছে ইতিহাসে। আর এই ছবি দিয়েই রোমান্টিক নায়ক হিসেবে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা নিয়ে পথ চলা শুরু করেন চিত্রনায়ক রিয়াজ। মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় ছবিটিতে রিয়াজের নায়িকা ছিলেন মুম্বাইয়ের অভিনেত্রী রবীনা। হঠাৎ বৃষ্টি পরিচালক বাসু চ্যাটার্জি 1998 সালে উপস্থিত হলেন হঠাৎ বৃষ্টি নিয়ে, অচেনা দুই যুবক যুবতীর প্রেমের এক দারুণ গল্পের ছবি। প্রথমে টিভিতেই মুক্তি দেওয়া হয়েছিল, ছবিটি এতটাই আবেদন করেছিল যে দেখা ছবি আবার দেখার জন্য সিনেমা হলে লাইন পড়ে যায়। স্বাভাবিকভাবে এই ছবির ভাগ্যে জুটে ব্যবসা সফলের তকমা। আর গানে গল্পে প্রেম ও রোমান্টিকতা একাকার হয়ে হঠাৎ বৃষ্টি হয়ে আছে কালজয়ী চলচ্চিত্র। এই ছবি দিয়ে রাজকীয় অভিষেক ঘটে চিত্রনায়ক ফেরদৌসের, তার সঙ্গে ছিলেন ভারতের মেয়ে প্রিয়াঙ্কা ত্রিবেদী। তুমুল জনপ্রিয়তা পাওয়া এই ছবিটি একাধিক শাখায় জাতীয় পুরস্কারও পেয়েছিল। শ্রাবণ মেঘের দিন মানব মানবীর প্রেম ও রোমান্সের অন্য রকম দৃষ্টিভঙ্গি দেখা যায় হুমায়ুন আহমেদের সাহিত্যে। খানিক পাগলামি খানিক বেপরোয়া খানিকটা রহস্যময়তা নিয়ে প্রেমে পড়ে তার চরিত্রেরা। সাহিত্যের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণে এসেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন নন্দিত এই লেখক। তবে 1999 সালে মুক্তি পাওয়া তার শ্রাবণ মেঘের দিন ছবিটিতেও প্রেমের সেই সব বৈশিষ্ট্য নিয়ে তিনি হাজির হয়েছিলেন। গ্রাম্য কিশোরী কুসুমের প্রতি গায়ন মতির না বলা ভালোবাসার হাহাকারের গল্প নিয়ে এই সিনেমা, যেখানে কুসুমের অভিমানী আত্মত্যাগ দুমড়ে মুচড়ে দেয় প্রেমিক মনকে। অন্যদিকে গায়ন মতির প্রতি জমিদার নাতনি শাহানার অব্যক্ত প্রেম, কুসুমের প্রতি শহুরে যুবক সুরজের ভালোবাসাও দর্শক মাতি রাখে অবলীলায়। মজার মজার সংলাপ যেমন ছবিটিকে বিনোদন উপভোগ করে তুলেছে, তেমনি এইসব রহস্যময় প্রেমগুলো ছবিটিকে দিয়েছে ভালোবাসার সেরা ছবির মর্যাদা। সেই সঙ্গে ছবিতে দুর্দান্ত কিছু প্রেম বিচ্ছেদের গান তুমুল জনপ্রিয়তা পেয়েছিল, যা আজও ঘুরে ফিরে বাজে মানুষের মুখে মুখে। হুমায়ুন আহমেদ নির্মিত এই ছবিটিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মেহের আফরোজ শাওন, মুক্তি, মাহফুজ আহমেদ, গোলাম মুস্তাফা, আনোয়ারা, সালে আহমেদ প্রমুখ। দর্শকপ্রিয়তার পাশাপাশি ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও বাজিমাত করেছে। মনের মাঝে তুমি রিয়াজ ও পূর্ণিমা এর আগেও বেশ কিছু ছবিতে জুটি হয়ে ব্যবসায়িক সাফল্য পেয়েছিলেন, তবে তাদের জুটির সেরা রোমান্টিক ছবি হিসেবে জনপ্রিয় মনের মাঝে তুমি। দুই বাংলা যৌথ প্রযোজনায় মতিউর রহমান পানু নির্মিত ছবিটি দুই বাংলাতেই ভালো সাড়া ফেলেছিল 2003 সালে, তবে ছবিটি বাংলাদেশে সুপারহিট হয়। এর রোমান্টিক গল্প ও গানে মোহিত ছিল দর্শক। সেই সাফল্যেই বাংলা চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা ভালোবাসার সিনেমা হয়ে ওঠে মনের মাঝে তুমি। ছোটবেলায় হারিয়ে যাওয়া প্রেম আবার খুঁজে পাওয়া, চিনেও ভালোবাসার মানুষের কাছে অচেনা হয়ে ধরা দেওয়া, এ যেন এক অন্যরকম ভালোবাসার প্রকাশ। একটি তামিল সিনেমা থেকে রিমেককৃত এই সিনেমায় দেখা গেছে রিয়াজ পূর্ণিমা জুটির কারিশমা। মনপুরা বিংশ শতাব্দীতে সেরা রোমান্টিক চলচ্চিত্র হিসেবে এগিয়ে থাকবে মনপুরা চলচ্চিত্রটি। সোনাই ও পরিণামে হতভাগ্য এক প্রেম যুগলের গল্প এই ছবি। দুজনের প্রেম মাখা সংলাপ, মিষ্টি গান, প্রেমের করুণ পরিণতি ছুঁয়ে গেছে দর্শকের মন। গল্পে দেখা যায় এক নির্জন দ্বীপে খুনের দায়ে পলাতক সোনাইয়ের সাথে মাঝি কন্যা পরীর প্রেমের গল্প। দুরন্ত প্রেম ভালোবাসার মানুষের জন্য হাহাকার, আর শেষে বিয়োগান্তক পরিণয়। এই নিয়েই মনপুরা নির্মাণ করে হইচই ফেলে দিয়েছিলেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম।
ব্যবসা সফল এই ছবির নায়ক চঞ্চল চৌধুরী, তার সঙ্গে ছিলেন ফারহানা মিলি। ব্যবসায়ী সাফল্যের পাশাপাশি 2005 সালে মুক্তি পাওয়া রোমান্টিক এই ছবিটি জাতীয় পুরস্কারের সেরা চলচ্চিত্র একাধিক শাখায় পুরস্কার জিতে নেয়। ছুঁয়ে দিল মন, হৃদয় পুরে ছেলে আবির, এলাকার বড় ভাইয়ের প্রেমে সাহায্য করতে গিয়ে টিনেজ আবিরের পরিচয় হলো মিলার সাথে। সেই সময় দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয়, কিন্তু এরপরে ঘটে যায় কিছু বিচ্ছিন্ন ঘটনা। তারা হয়ে যায় আলাদা, দুজন দুজনের কাছ থেকে অনেক দূরে। 12 বছর পর একদিন হরতাল অবরোধের বদৌলতে দুজনে দেখা হয়ে যায়, কিন্তু এই 12 বছরে বদলে গেছে অনেক কিছু। এই বদলে যাওয়া ব্যাপারগুলো নিজের আয়ত্তে আনতে যুদ্ধে নামে আবির, আর সেই যুদ্ধে গোপনে সাহায্য করে অদ্ভুত সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা নীলা। মূলত এখান থেকেই শুরু হয় ছুঁয়ে দিল মন সিনেমার গল্প, সত্যি মন ছুঁয়ে যাওয়া এক গল্পের এক ছবি। 2015 সালে মুক্তি পাওয়া আরিফের শুভ ও জাকিয়া বারী মম অভিনীত ছবিটি দারুণ ব্যবসা সফল হয়। শিহাব শাহীন পরিচালিত এই চলচ্চিত্রটিও ভালোবাসার সিনেমা হিসেবে দর্শকদের কাছে সমাদৃত। পোড়ামন সিরিজ, অতি সম্প্রতি যে দুটি চলচ্চিত্র ভালোবাসার গল্পের হৃদয় ভরিয়েছে, দর্শক মাতিয়েছে, সেগুলো হলো পোড়ামন ও পোড়ামন 2। জাজ মাল্টিমিডিয়ার ছবি পোড়ামন মুক্তি পায় 2013 সালে। প্রেমে মত্ত এক তরুণীর করুণ পরিণতির গল্প সারা ফেলেছিল দর্শকদের মাঝে। সাইমন মাহি অভিনীত এই ছবিটি দারুণ ব্যবসায়িক সাফল্য পায়। এটি পরিচালনা করেছিলেন জাকির হোসেন রাজু। ছবিটিতে ন্যান্সি ও শফিক তুহিনের কণ্ঠে জলে জলে জোনাকি শিরোনামের একটি গান তুমুল জনপ্রিয়তা পায়। একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে 2018 সালে মুক্তি পায় পোড়ামন 2 ছবিটি। এখানেও দেখা যায় উদ্দাম এক যুগল তরুণ তরুণীর প্রেমের করুণ পরিণতি। সিয়াম পূজা অভিনীত এই ছবিটি বছরের সেরা ব্যবসা সফল ছবির তকমা পায়। রায়হান রাফি পরিচালিত চমৎকার গল্প, অভিনয়ের পাশাপাশি মিষ্টি প্রেমের কিছু গান নিয়েও ছুঁয়ে গেছে দর্শকদের মনে। প্রিয় দর্শক, এর মধ্যে কার কোন ছবি ভালো লাগে আপনাদের কাছে মন্তব্য জানাবেন ভিডিওটির কমেন্ট বক্সে। আর এমন সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।